আমার নাম মাশফি, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফিল্ডে কাজ করতেছি প্রফেশনালভাবে অ্যারাউন্ড 11 বছরের বেশি সময় ধরে। আমি মূলত পিএইচপি, পাইথন এবং রুবি অন রেলস নিয়ে কাজ করি, এছাড়া ডেভঅপস নিয়েও কাজ করি। আমার কয়েকটা সাস প্রোডাক্ট আছে, সাস প্রোডাক্টগুলোর মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেস প্রোডাক্টও আছে। আমার একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেস প্রোডাক্টের আন্ডারে অ্যারাউন্ড 8 জন কাজ করে। তো এই প্রজেক্টটা যেহেতু আমি প্রতিনিয়ত ইনভেস্ট করতেছি, সো আমি মনে করতেছি যে আমি যদি এইটার ওপরে কোনো একটা কোর্স করি, এটা হয়তো আমার জন্য ভালো একটা ফিডব্যাক দিবে বা প্রজেক্টগুলোকে আমি আরও ভালো করে গতিশীল করতে পারবো। তো আমি কোন প্রতিষ্ঠানে কোর্সটা করা যায় সেটার জন্য বিভিন্ন কিছু সার্চ করে দেন, আমার কাছে মনে হচ্ছে যে ক্রিয়েটিভ আইটিতে কোর্সটা করা যায়। আমি উত্তরার অফিসে এসেছিলাম এবং কথা বলেছি, আমার কাছে ভালো লেগেছে, তারপরে হচ্ছে যে আমি কোর্স করার জন্য এডমিট হই। তো এডমিট হওয়ার পরে আমাদেরকে ক্লাস নিয়েছেন ইন্ডিয়ার একজন ম্যাম, উনি হচ্ছে ইন্ডিয়াতে একটা আইটি প্রতিষ্ঠানে সিনিয়র মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন। উনি মেশিন লার্নিং বিভিন্ন টপিক নিয়ে আমাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করেছেন। এছাড়া ক্রিয়েটিভ আইটির একটা ব্যাপার ভালো লেগেছে, আমি যদি কোনো ক্লাসগুলো মিস করি ওরা হচ্ছে যে আমাকে কল দেয়, কল দিয়া আমাকে আবার ইনফর্ম করে যে কেন ক্লাসগুলো মিস করি, আর হচ্ছে যে আর কোনো কোর্সের ওপর কোনো ফিডব্যাক আছে কি না, ওরা প্রতিনিয়ত ফিডব্যাক নিয়েছে এবং কোর্সগুলো কীভাবে ভালো এবং ইমপ্রুভ করা যায় সেই ব্যাপারে ওরা সচেষ্ট থেকেছে। বাংলাদেশেও বিভিন্ন কোম্পানি এ নিয়ে কাজ করছে, যেটা আজ থেকে 5 বছর আগেও আমাদের সময় ছিল না। আপনি যদি নিজে নিজে শেখার চেষ্টা করেন, আপনি কোনো একটা প্রতিষ্ঠানে এডমিট হতে পারেন, তাহলে আপনার শেখাগুলো আরেকটু দ্রুত হবে এবং সুন্দর করে পোর্টফোলিওগুলো আপনি তৈরি করতে পারবেন। আপনি নিজে নিজে কোনো একটা প্রজেক্ট করতে পারবেন এবং কোনো একটা বিজনেস প্রবলেম আপনি সলভ করতে পারবেন।